এই ব্যাপারে প্রাথমিকভাবে আপনার যে প্রশ্ন করেছেন নাশকতা কিংবা অন্য কোনো কারণ আছে কিনা, কিংবা রমজানের সময় একটা ক্রাইসিস সৃষ্টি করার ইয়ে আছে কিনা, এই পর্যায়ে বলা খুবই মুশকিল। কিন্তু আমরা দেখেছি যে আগুন লাগার পর থেকেই কর্তৃপক্ষ সব জায়গায় খবর দিয়েছেন এবং ফায়ার ব্রিগেডের লোকজন কাজ করছেন, সেনাবাহিনীর এক্সপার্টরা আসছেন, পুলিশ সারাদিন ধরেই আছে পাহারা দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আগুন নিবেন, যেহেতু এটা ডিফারেন্ট টাইপের ফায়ার রয়েছে, এই এই সুগার থেকে যে কেমিক্যালগুলো বেরোচ্ছে সেটাতে আগুন আরও বাড়িয়ে দিচ্ছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে গিয়া এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এখানে কোনো বাইরের লোক আসেননি, হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, কিন্তু এই সময় আসলে খুব সুনির্দিষ্টভাবে বলা খুব মুশকিল। তবে আমরা সব দিক দিয়েই খেয়াল রাখছি, আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে গিয়া আগুন নির্বাপনের যে কার্যক্রম চলছে সেটা সুশৃঙ্খলভাবে করতে দেয়া এবং এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সহযোগিতা করা। নানা ঘটনা তো ঘটছে, ঢাকায়ও দেখেন মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, রেস্টুরেন্টে অনেকগুলো প্রাণ হারিয়েছে। তো এই এক একটার এক এক কারণ, একদম সবারই আমি মনে করি যে এখানে কাজ করার সময় আছে, কর্তৃপক্ষ যেমন কাজ করবেন, যারা ইউজ করবেন তাদেরও সচেতন হওয়ার সময় আসছে, যারা এই সমস্ত জায়গা এই ভিজিট করেন তাদেরও নানা ধরনের প্রতিক্রিয়া দেখানোর সময় আসছে। সবাই মিলে যদি কাজ করি আশা করি এখান থেকে আমরা সরে আসতে পারবো। আর এই সিজনটাও কিন্তু ড্রাই সিজনটাও কিন্তু আগুন আমরা দেখি প্রতি বছর লাগে, কিন্তু আমরা আসলে বারবার ভুলে যাই, প্রতিটা ক্ষতি থেকে আমরা যতটা সচেতন হওয়ার কথা শিক্ষা নেওয়ার কথা সেটা নেই না, এই কারণে কিন্তু আবার বারবার আমরা অবাক হই। কিন্তু আমরা যদি অবাক না হয় ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের পরিশীলিত করতে পারি, আমি আশা করি যে আগুন লাগলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে নিয়ে আসা যাবে। যথেষ্ট সংরক্ষিত এলাকা, যারা কর্তৃপক্ষ তাদের একটা নিয়ন্ত্রণের মধ্যেই এলাকা আছে, যেখানে চট করে বাইরের লোকজন আসা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও এই বিষয়গুলো আমরা অবশ্যই খতিয়ে দেখব পরবর্তীতে।